আসসালামু আলাইকুম, এবিসি লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইইএলটিএস এর পর আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, খুবই ছোট্ট ভিডিও। সেটা হচ্ছে থ্রি অসাম আইইএলটিএস স্পিকিং ইডিয়মস অন রিলেশনশিপ। আমরা যখন আমাদের রিলেশনশিপকে প্রকাশ করি, একজনের সাথে ভালো সম্পর্ক কিংবা মন্দ সম্পর্ক, এটা যখন আমরা বলতে যাই কথায় বার্তায়, আমরা কি ধরনের ইডিয়ম ব্যবহার করতে পারি, এবং খুবই চমৎকার তিনটি ইডিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথম যে ইডিয়মটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, গ্যাট অন লাইক আ হাউস অন ফায়ার। জাস্ট অসাম একটা শব্দ, যেটা একটা ইডিয়াম আপনারা ব্যবহার করতে পারেন। যেমন কারোর সাথে ভালো সময় কাটানো, টু গ্যাট অ্যালং রিয়েলি ওয়েল উইথ সামওয়ান। আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে, আই ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট লিভিং উইথ মাই কলিগ আরিফ। আমার যে কলিগ, সহকর্মী আরিফ, তার সাথে বসবাস করার ব্যাপারে আমি একটু সন্দিহান ছিলাম, একটু ভয়ে ছিলাম, একটু অস্বস্তিতে ছিলাম। বাট নাও উই গ্যাট অন লাইক আ হাউস অন ফায়ার। কিন্তু এখন পরিস্থিতিটা এরকম হয়েছে যে আমরা যেন পরস্পর খুব ভালো সময় কাটাচ্ছি। বাট নাও উই গ্যাট অন লাইক আ হাউস অন ফায়ার। সুতরাং আমরা এই যে গ্যাট অন লাইক আ হাউস অন ফায়ার, এই যে ইডিয়মটা ব্যবহার করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে, ভালো সময় কাটে তাদেরকে নিয়ে। দ্বিতীয় যে ইডিয়মটা সেটা হচ্ছে রাব ইচ আদার আপ দ্য রং ওয়ে। খারাপ সম্পর্কে থাকা, কারোর সাথে ভালো সম্পর্ক হয়, খারাপ সম্পর্ক হয়, কিন্তু এখন যদি আমাদের কারোর সাথে খারাপ সম্পর্ক থাকে, তাহলে আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি, রাব ইচ আদার আপ দ্য রং ওয়ে। যেমন এটা যদি আমরা ইংরেজিতে একটু ব্যাখ্যা করি, নট গ্যাট অন ওয়েল আর্গিউ অর ক্লাশ। কারোর সাথে ক্লাশে থাকা, কারোর সাথে দ্বন্দ্বে থাকা। তো আমরা যদি উদাহরণটা দেখি, মি অ্যান্ড মাই সিস্টার হ্যাভ অলওয়েজ রাবড ইচ আদার আপ দ্য রং ওয়ে, আই গেস উই আর জাস্ট ভেরি ডিফারেন্ট পিপল। তো স্বাভাবিকভাবে ভাই বোনের সম্পর্কের মধ্যে একটু দুষ্টমি থাকে, বা দেখা যায় অনেক ক্ষেত্রেই ভালো সম্পর্ক যায় না, খারাপ সম্পর্কও থাকে। তো এখান থেকে বলা হচ্ছে যে আমি আমার বোনের সাথে মানে এমনভাবে আছি, সবসময় ক্লাস লেগেই থাকে। আই গেস উই আর জাস্ট ভেরি ডিফারেন্ট পিপল, মানে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে এটা সম্পূর্ণই ভিন্ন। তারপরে আমরা যাই তৃতীয় যে শব্দটি, সেটা হচ্ছে অন দ্য সেম ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে আমরা জানি যে সমুদ্রে যে ওয়েভ থাকে, যে ঢেউ থাকে, তো অন দ্য সেম ওয়েভ লেন্থ যদি আমরা একটু চিন্তা করি, যে একই লেন্থে থাকা। ওয়েভ লেন্থ যখন আমরা কোনো কিছু অডিও করি, রেকর্ড করে দেখবেন যে ওয়েভ, একটা ওয়েভ যায়, তার মানে হচ্ছে এটা যদি সেম থাকে, তার মানে একটা সুসম্পর্ক, ভালো বোঝাপড়ার ব্যাপার থাকে। তো অন দ্য সেম ওয়েভ লেন্থ মানে হচ্ছে টু ক্লিক অর হ্যাভ এ গ্রেট আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনের সাথে ভালো বোঝাপড়া থাকা। তো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, আবদুল্লাহ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আবদুল্লাহ আমার সবচেয়ে কাছের বন্ধু, উই আর জাস্ট অন দ্য সেম ওয়েভ লেন্থ, আমরা আমাদের বোঝাপড়াটা অনেক ভালো, মানে আমরা যেখানে যাই খুবই সেম হয়, আমাদের চিন্তা চেতনা সব কিছুই সেম। সুতরাং আমরা যদি আরেকটু বলতে চাই যে এই যে তিনটা ইডিয়ম, এটা আমরা ব্যবহার করতে পারি, প্রথমটা গ্যাট অন লাইক আ হাউস অন ফায়ার, কারোর সাথে ভালো সময় কাটানোর ব্যাপারে, রাব ইচ আদার আপ দ্য রং ওয়ে, কারোর সাথে সম্পর্ক খারাপ থাকার ব্যাপারে, এবং সর্বশেষ অন দ্য সেম ওয়েভ লেন্থ, সুসম্পর্ক বা ভালো সম্পর্ক বোঝাপড়া, এটাকে আমরা যখন প্রকাশ করতে চাই এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে। এবিসি লার্নিংয়ের সাথেই থাকুন, এবিসি লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।